যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসের ছবি। বিধ্বংসী চেহারা নিয়ে রবিবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণি ঝড়মুকা। ঝড়ের তাণ্ডবে মায়ানমার এবং বাংলাদেশে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুই দেশেই ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়ছে গাছ বাড়ি। মুকার তাণ্ডব মনে করিয়েছে ঘূর্ণিঝড়ের আমফানের কথা। 2020 সালে এই শক্তিশালী ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়েছিল পশ্চিমবঙ্গের একাংশ। মৌসুম ভবন জানিয়েছে রবিবার দুপুরে 12:30 থেকে 2:30-এর মধ্যে মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে স্থলভাগে তাণ্ডব চালিয়েছে মুকা। ওই সময় ঝড়ের বেগ ছিল ঘন্টায় 180 থেকে 190 কিমি, সর্বোচ্চ বেগ ছিল 210 কিমি। মায়ানমার নাও সংবাদ সূত্রে খবর, রবিবার দুপুর 1:30 সিতুবাতায় আছড়ে পড়ে মুকা। মায়ানমার নাও সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার দুপুর 1:30 সিতুবাই আছড়ে পড়ে মুকা। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত বিবিসি সূত্রে দাবি করা হচ্ছে, মায়ানমারের রাখাইন প্রদেশে গাছ ভেঙে পড়ে 14 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এপি সূত্রে খবর, মুকার তাণ্ডবে মায়ানমারে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে মায়ানমারে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাখাইনের বিভিন্ন সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে, বহু গাছ, বিদ্যুতের খুঁটিও। বিশেষত মায়ানমারের সিতুয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে নিচু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। ওই এলাকায় যাঁরা থাকেন তাঁরা আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারের বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, ঝড়ের দাপটে ভেঙে পড়েছে টেলিফোনের টাওয়ার, বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা, এর জেরে বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মায়ানমার সেনার তরফে জানানো হয়েছে, মুকার ঝাপটায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙে পড়েছে, উড়ে গিয়েছে বহু বাড়ির ছাউনি, উড়ে গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে, এর ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেই জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ঘর ছেড়ে বহু মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। যে গতিতে ঝড় হয়েছে তার জেরে আতঙ্ক সকলেই। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় খাবার সরবরাহ করা এই মুহূর্তে চ্যালেঞ্জ সে দেশের প্রশাসনের কাছে। মায়ানমারের পাশাপাশি বাংলাদেশেও তাণ্ডব চালিয়েছে মুকা। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ঝড়ের দাপটে সেন্ট মার্টিন দ্বীপে কমপক্ষে 11 জন আহত হয়েছেন। সেদেশের সেন্ট মার্টিন দ্বীপে দুপুরে বেগ ছিল ঘন্টায় 147 কিমি, 11 জন আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তাদের মধ্যে এক মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। টেকনাফের শাহপরি দ্বীপেও ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে, সেখানেও বহু গাছ ভেঙে পড়েছে। সেন্ট মার্টিন দ্বীপের মাঝোরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া এলাকায় কমপক্ষে 340টি বাড়ি ভেঙে গিয়েছে। ওই এলাকায় ভেঙে পড়েছে বহু গাছ, সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গিয়েছে কয়েকটি গ্রাম। মানে এটা প্রায় মানুষ সেখানে সংগঠনের প্রায় 37টা কেন্দ্র, 37টা আছে আপনার নিরাপদ স্থলের জন্য বিবেচনা করেছেন। অনেকে এখানে উঠে গেছে, আর যারা মুরব্বী টাইপের যারা যেতে পারে নাই ওদেরকে আমরা খুঁজে খুঁজে বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। অনেকে নিয়ে যাচ্ছি আর অনেকে নাই। নিজে যান বাসায়, তারপর পরে তাড়াতাড়ি যাও না, তাড়াতাড়ি যাবে না।